ওয়েলকাম টু মাই চ্যানেল গাছের যত্ন নিন। গাছের যত্ন নিনে আপনাদের সকলকেই স্বাগত। আর আমি রয়েছি আমার পার্কে, আর এই পার্কের বিশাল কর্মকাণ্ড চলছে যেটা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি আজকের এই ভিডিওতে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কে পুরো একদম বাচ্চাদের জন্য যে খেলনা লাগানো হয়ে গেছে, দুপাশে নিচে কিন্তু ঘাস লেগে গেছে, এবং এখন এই পার্কটা যে রূপ ধারণ করেছে সেটা কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই পার্কটা আপনাদের যদি পুরোটা ঘুরিয়ে দেখাতে পারি ভীষণ আমিও খুশি হব, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপাতত পেছনে দেখতে পাচ্ছেন একটা একটা দোলনা, এবং পেছনে নিচে কিন্তু মেক্সিকান ঘাস লেগেছে, এবং এই কাজ এখনও পর্যন্ত চলছে। এবং আরেকটু এগিয়ে যদি যাই আমরা দেখতে পাবো সেখানে কীভাবে এই মেক্সিকান ঘাস লাগানো হচ্ছে। আপনারাও শিখে যেতে পারেন, আপনারাও আপনাদের বাড়িতে কিন্তু এই মেক্সিকান ঘাস ব্যবহার করতে পারবেন। অলরেডি এখানে দেখুন এখানে বোর্ড লাগানো হয়েছে, কেএমসি বোর্ড, আমাদের কাজ চলছে এই বোর্ডে। এবং নিচে আমরা কলিয়ার লাগিয়ে দিয়েছি, এবং দীর্ঘদিন ধরে কাজ হয়েছে এখানে, যেটা আপনারা দেখেছেন যে পাশে চাইনিজ টগর যেটা সেটা লাগানো হয়েছে। আর আপাতত এখানে সিসক লাগানো পরপর রয়েছে, ওপাশে রোলার স্লাইড রয়েছে, তারপরে রয়েছে দোলনা, এবং তারপরে এখানে রয়েছে সিসক এবং এই জায়গাটা। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু রয়েছে অলরেডি যে আমাদের মেক্সিকান ঘাস এসছে সেই রোলগুলো রয়েছে, পরপর সাজানো রয়েছে। এবার আপনাদের যদি ঘুরিয়ে দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন কীভাবে আমরা এই ঘাস লাগাচ্ছি। তো আপনাদের পার্কটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন কীভাবে এই পার্ককে সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। আর এদিকে একটা কনসেপ্ট তৈরি করেছিলাম আমি, নিজে চেষ্টা করেছি যে গরমকালে যেহেতু খুব এই যে শেডগুলো তেতে থাকে সেই জন্য এই গাছগুলোকে সুইট পটেটো ভাইন যেটা আমরা বলি, সেই সুইট পটেটো ভাইন আমরা কিন্তু আস্তে আস্তে দড়ি দিয়ে ওপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং এটা যখন ওপরে চলে যাবে অনেকটাই ছাওয়া এবং ঠান্ডা থাকবে ওপরের শেডটা, হয়তো গরমকালে প্রচণ্ড রোদ, এটা যেহেতু এটা জলের ট্যাঙ্কের ওপরে এই পার্কটা, সেই জন্য এটা কিন্তু প্রচুর ঠান্ডা রাখতে সাহায্য করবে। আর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মডেল লাগানো হয়েছে এই পাশে দুটো স্কেপ ল্যান্ডস্কেপিংয়ের জায়গায়। এখানে দেখুন ঘোড়া, সরি, এখানে রয়েছে হরিণ রয়েছে, তারপরে রয়েছে বাঘ। আর এই পাশে দেখুন এই ল্যান্ডস্কেপিংগুলোতে গাছ লাগানো হয়েছে, এগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এদিকে সং অফ ইন্ডিয়া লাগানো রয়েছে, এদিকে বাঘ রয়েছে। আর ঘাস লাগানোর আগে মাটিটা ভিজিয়ে নেওয়া হচ্ছে। এদিকে রিও লাগানো রয়েছে, তাহলে ওই জায়গাটা পরে কেটে নেবে, তাই তো? ওই জায়গাটা কেটে মানে শিকড় হয়ে যাওয়ার আগে এটা কেটে বসিয়ে দিতে হবে, ঘাসটা লাগিয়ে দিয়ে। হ্যাঁ, তো এপাশে হ্যাঁ জেব্রা রয়েছে, এখানে ছোট্ট করে সুন্দর করে গোল করে ঘেরা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মেক্সিকান ঘাস লাগানো হয়ে গেছে, তার মধ্যে এখানে দেখছেন এলিফ্যান্ট রয়েছে,
from the elephant. আর আপনারা তো অলরেডি আগের ভিডিওতে দেখেছেন যে এখানে কিভাবে এই কাজগুলো করা হয়েছে, এই সুন্দর ডিজাইনগুলো ফাইবার ওয়ার্ক রিলিফ ওয়ার্ক বলা হয়। আর এখানে যে এখানে ফক্সটেল বসানো হবে সে দুটো, যাতে কাজটা সুন্দর লাগে দেখতে। আর গোম ফ্রেনা রয়েছে সামনের দিকে একটু লাগানো জায়গাটির মধ্যে, আর দুপাশে কামিনী দিয়ে সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন সং অফ ইন্ডিয়া সামনের দিকে রয়েছে, এপাশে রয়েছে হচ্ছে গ্রিন ড্রেসিনা, আর অ্যারেলিয়া রয়েছে। এগুলো বড় হয়ে গেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, আপনারা নিশ্চয়ই জানেন অ্যারেলিয়া কত সুন্দর ঝাড় হয়ে যায়। গোম ফ্রেনা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো মোটামুটি আপনাদের একটা পার্কের আপাতত ভিউ দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আবার আপনারা এই পার্কের সুন্দর ভিউ পাবেন, এবং আরও সুন্দর করে আরও বেশ কিছু কাজ আছে যেগুলি আপাতত চলছে, যেগুলো এই পার্কে আরও সুন্দর করে গুছিয়ে তুলতে সাহায্য করবে। তো দীর্ঘ এক বছর ধরে এই পার্কের কাজ চলছে, প্রায় 20,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এই পার্কটা, এবং এখন আপাতত একটা শেষের পর্যায়ে। সত্যি কথা বলতে আমি এখন একটা ড্রোন কিনে উঠতে পারিনি, যদি একটা ড্রোন থাকতো আমি এই পার্কটা পুরো আপার শট নিয়ে দেখাতে পারতাম যে আপনাদের কাছে। তো আপনাদের যদি ভালোবাসা থাকে, আপনারা যদি সঙ্গে থাকেন, আগামী দিন কিন্তু গাছের যত্ন নিন এরকম টাইপের কিছু ড্রোন শট এবং একটু এক্সপেরিমেন্টাল কিছু শট আপনাদের জন্য নিয়ে আসবে। আর আপাতত আপনাদের এই ভিডিও শেষে দেখছি আমি একটা চেষ্টা করছি একটা সিনেমেটিক শট দেওয়ার, যেগুলো আপনাদের একটু অন্যরকম অবশ্যই লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার নতুন এপিসোডে আপনাদের সাথে দেখা হবে, তবে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে নিন। গাছের যত্ন নেওয়ার সঙ্গে যুক্ত থাকতে এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এবং পাশে যে বেল আইকন আছে তাতে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।